তুফান বছরে একাধবার আসে, বাংলার আকাশে ভয়ঙ্কর ঝড়ের আভাস। খুব ভয় পাইছি রে। শাকিব খান কিন্তু একজন ভালো অভিনেতা। যেহেতু শাকিব খানের তুফান মুভির সাথে কেজিএফ টু এবং এনিমেল মুভির তুলনা চলছে, বিধ্বংসী রূপে শাকিব খান অন্য মেজাজে ধরা দিলেন চঞ্চল চৌধুরী। প্রকাশ্যে তুফানের টিজার সোশ্যাল মিডিয়ায় যেন দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে রায়হান রাফি এবং আরশাদ আদনানের ফেসবুক স্ট্যাটাসে যেন বাঘ সিংহের লড়াই। নকল, আরশাদ আদনান বলেন নকল। আসুন আমরা যাচাই করি কিভাবে নকল। তাহলে চলুন আরেক দিক থেকে তুলনা করা যাক, আর সেটা হলো বাজেট। হ্যাঁ, কিছু জায়গায় তুফান মুভির সাথে ভারতের ওই মুভিগুলোর মিল পাওয়া যাচ্ছে, তবে একবারও কি ভেবেছেন আমাদের ডিরেক্টর রায়হান রাফি ঠিক কতটা কম বাজেটে আমাদের সেই ফিল দিতে সক্ষম হয়েছেন? রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজারের প্রশংসা করে শেষ করা যাবে না। প্রাপ্তির গভীরতা অনেক বেশি, আর সেই প্রাপ্তির সবটা জুড়েই রয়েছেন শাকিব খান। তার পরিবর্তিত লুক এবং অভিনয় দেখে যে কেউ স্তম্ভিত হতে বাধ্য। তবে অনেক প্রাপ্তির মধ্যেও কিছু অপ্রাপ্তির ছোঁয়া লেগে গিয়েছে। প্রথমেই আসা যাক সিনেমার সংলাপের ব্যাপারে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ছোটবেলা থেকে বাংলা বিষয়ক যত ব্যাকরণ বই পড়েছি সেখানে সব বইয়ের পাতায় একটি বাক্য কমন ছিল, সাধু ভাষা নাটকের সংলাপ বক্তৃতা আলাপ আলোচনার অনুপযোগী বা তেমন উপযোগী নয়। সেই ব্যাকরণ শিক্ষার বাস্তব প্রয়োগ দেখা গেল তুফান সিনেমার টিজারে। যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। টিজারের প্রতিটি দৃশ্যে সাকিবের অভিনয়, শরীরী ভাষা যতটাই স্বতঃস্ফূর্ত মনে হয়েছে, বিপরীতে তার মুখে উচ্চারিত সাধু ভাষার সংলাপ ততটাই আমার কানে একটু করে হলেও লেগেছে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। নাটক সিনেমার সংলাপে ভাষাবিদদের মতে অনুপযোগী সাধু ভাষাকে সিনেমাতে জোর করে উপযোগী করে তোলার চেষ্টা সত্যিই হতাশাজনক ছিল। তুফান সিনেমার টিজারে শাকিব খানের দুর্ধর্ষ উপস্থিতির বিপরীতে চঞ্চল চৌধুরীকে জাস্ট নেন্সি মনে হয়েছে। তুফান খুব ভয় পাইছি রে। শক্তিশালী নায়কের বিপরীতে শক্তিশালী ভিলেন অপরিহার্য। অ্যাকশন সিনেমার এই সূত্রকে অস্বীকার করে চঞ্চল চৌধুরীকে চিরাচরিত জোকার রূপে প্রেজেন্ট করাটা আমার কাছে একটু দৃষ্টিকটুই মনে হয়েছে। শাকিব খানের বিপরীতে মূল খলনায়ক রূপে ভারত বাংলাদেশ মিলিয়ে আরো বেটার অপশন চয়েস করার সুযোগটা কিন্তু ছিল। তুফান বছরে একাধবার আসে, খুব ভয় পাইছি রে। শাকিব খান কিন্তু একজন ভালো অভিনেতা।